আমি রাত্রে আসবো, আমি ইন্দ্রাণী, এসে তোমাদের ঘাড় খাওয়া। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমার গলা শুনে বুঝতে পারছো আমি প্রথম আজকে নিয়ে তৃতীয় দিন হলো, আজকে একটু বেটার ফিল করছি। অসুস্থ ছিলাম, মানে অসুস্থ মানে শুধু গা হাত পা ম্যাচ ম্যাচ করছে, আর খেতে খাচ্ছি, খেতে ইচ্ছে নেই তা বলো না, খেতে খাওয়ার ইচ্ছে আছে কিন্তু খেতে মানে কোনো ইয়ে পাচ্ছি না, মানে খেয়ে মানে নাক বন্ধ, কোনো গন্ধ, খাবারের গন্ধ কিছু পাচ্ছি না। তাহলে করোনা হয়েছে এটা ভেবো না, আবার নাক বন্ধ, করোনা হলে গায়ে জ্বর থাকে, কাশি থাকে, তারপরে তোমার টেস্ট পায়, টেস্ট মিন্স হচ্ছে ওই মিষ্টি ঝাল, এগুলো এগুলো সবই আমি পাচ্ছি, কিন্তু করোনা তো ওগুলো কেউ পায় না। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই, করোনা নয়। হালকা একটু ঠান্ডা লেগেছিলো, আসলে কালী পুজোর দিনকে একটু রাত্রেবেলায় বেরিয়েছিলাম আর ওই ছাদে ঘুরেছিলাম, সেই কারণে মনে হয় মাথায় শিশিরটা পড়ে গেছে। আর তোমরা তো জানোই আমার গলায় একটা কোল্ড অ্যালার্জি আছে, তার জন্যই একটু ধরে নিয়েছে আমাকে। জ্বর টর কিছু নেই, এই এটা মানে এই শুধু সর্দি এইগুলোতে বসে আছে, নাকে এগুলোতে বেরোচ্ছে না, অনেক ভয় পেপার টেপার নিয়েও বেরোচ্ছে না। তো যাই হোক, আজকে একটু বেটার ফিল করছি, তো আশা করি কাল থেকে ভিডিও করতে পারবো তোমাদের জন্য। আমি দুদিন ভিডিও করার ইচ্ছেই ছিল না, মানে মানে এমনই সিচুয়েশান হচ্ছিল, মানে আমি ঘুমাতেও পাচ্ছিলাম না, মানে বেশিক্ষণ শুলেও মাথা পাতাগুলো জ্বালা জ্বালা করছে, আবার বসে থাকতেও ইচ্ছা করছে না, মানে কীরকম যেন একটা হচ্ছিল বলতে পারবো না। যাই হোক, আজকে অনেক বেটার ফিল করছি, সেই জন্য ভাবলাম যে দুদিন তোমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই, তাই এখন একটু ছোট্ট করে তোমাদের সঙ্গে কথা বলে নিই, সেই জন্য একটু কথা বলতে ইচ্ছা করলো, কথা বললাম। আর আরেকটা ছোট্ট একটা তোমাদেরকে ইয়ে দেবো, একটা হাসির একটা ভিডিওর সঙ্গে ইনক্লুডিং করে দেবো, কেমন লাগলো আমাকে একটু জানিও, কারণ আমি কোনোদিন হাসির কিছু করিনি, এটা একটু হাসির করেছি, তো আমাকে বলো কেমন লাগলো। ডিনারের তরকারি গরম করছি, ভাত হয়ে গেছে, এবারে তরকারিটা নামাবো, গরম হয়ে গেছে, খেতে দেবো সবাইকে। বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি খুব একটা ভালো নেই, আজ কদিন ধরে আমি একটু অসুস্থ, আমি কোনো ওই জন্য ভিডিও করতে পারিনি, তাই একটা ছোট্ট তোমাদের কাছে একটা টিকটকের মতন, টিক টিকটক বলো ওটা, যাই হোক একটা ছোট্ট ভিডিও তোমাদের কাছে দিচ্ছি, দেখো কেমন লাগে এই ভিডিওটা। আমাকে তো দেখতে কেমনি লাগছে, পুরো ছিঁড়ি দাঁত গুলো কেমনি মাগিয়ে মাছি চি, নিজেরই নিজেকে দেখে লজ্জা পাচ্ছে। এইবারে চেনা যাচ্ছে আমাকে, কে বলতো? আমি আমিও তো আমাদের ইন্দ্রাণী। আর পাচ্ছি না গো, ও ক্ষেপের মা, আমায় একটু জল দেবা। চিনতে পারা যাচ্ছে আমাকে? কে আমি? আমি তোমাদের ইন্দ্রাণী। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর যদি ফেসবুকে দেখে থাকো আমার এই ভিডিওটা তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করবে কিন্তু, নালে আরে বারবার এই প্রদীপ হয়ে তোমাদের কাছে ফিরে আসবো, ভালো লাগবে তো।